ভিডিওটিতে ক্লিক করার জন্য ধন্যবাদ। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। বিএনপি জামায়াতের ঘাড়ে সওয়ার হওয়া ডক্টর কামালরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিস্তারিত জানবেন সংবাদে। খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেতা কর্মীদের, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এবং অপরদিকে গোটা বিশ্বে একঘরে যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। প্রস্তুতি শেষ হয়নি, পেছাতে পারে খালেদা জিয়ার জামিন আবেদন, এ নিয়ে থাকবে প্রতিবেদন। এবং শেষে থাকছে গুরুত্বপূর্ণ একটি খবর, কচুরিপানা খাওয়ার পন্থা খুঁজতে বললেন পরিকল্পনা মন্ত্রী। এবারে বিস্তারিত জানবেন, সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভোরের নিউজ, 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেতাকর্মীদের। কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার শপথ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এমনটি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের নেতাকর্মীরা শপথ নিয়েছেন সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে। রোববার রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি ফরমায়েশি মামলায় আমাদের নেত্রীকে কারাগারে আটকে রাখা হয়েছে। অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রের মাকে আজ আটকিয়ে রেখেছে। দেশে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে, থানায় থানায় এবং সব পর্যায়ে দলকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে জেল থেকে মুক্ত করে আনতে হবে। গোটা বিশ্বে একঘরে যুক্তরাষ্ট্র। রানের জাতীয় সংসদের স্পিকার ডক্টর আলী রাজিরানি আমেরিকার আধিপত্যকামী নীতির প্রতি ইঙ্গিত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অযৌক্তিক এবং হাটকারী নীতি গ্রহণ করায় দেশটি গোটা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। সোমবার লেবাননের রাজধানী বৈরুত সফরে গেছেন তিনি। সেখানে তিনি এক সমাবেশে তার দেশের বিভিন্ন ক্ষেত্রে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে ইরানের তেল বহির্ভূত পণ্যের রপ্তানি 4,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। লারিজানি ইরান ও লেবাননের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে বলেন, কৃষি এবং পেট্রোকেমিক্যাল খাতে অভিজ্ঞতা আদানসহ যৌথ প্রকল্প বাস্তবায়নে তার দেশ লেবাননকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত ষড়যন্ত্রমূলক কথিত শান্তি পরিকল্পনা ডিল অব দ্য সেঞ্চুরি প্রসঙ্গে স্পিকার লারিজানি বলেন, এ পরিকল্পনা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং এটি ব্যর্থ হবে। ইরান পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে বলেছেন, পশ্চিম এশিয়ার কিছু দেশ আমেরিকার মাধ্যমে প্রতারিত হয়েছে, তারা পর্দার আড়ালে থেকে সংলাপের কথা আওড়ায় আবার গণমাধ্যমের সামনে এসে আশ্চর্যজনক ভিন্ন কথাবার্তা বলছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে লারিজানি বলেন, তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস ইসরায়েলের নেই। তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরে ইরানের সামরিক ঘাঁটি রয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করেছে তা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। বিএনপি জামায়াতের ঘাড়ে সওয়ার হওয়া ডক্টর কামালরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন 14 দলীয় জোটের সিনিয়র নেতা মন্ত্রীরা বলেছেন, বিএনপি জামায়াতের ঘাড়ে সওয়ার হয়ে ডক্টর কামাল হোসেনরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। বাস্তবে জনবিচ্ছিন্ন ওদের পায়ের তলায় মাটি নেই। দেশের জনগণ এসব জঙ্গিবাদী, সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তারা দাবি করে। সোমবার স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে ওই আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, LGRD মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম হুইপ, হুইপ মোহাম্মদ ইকবালুর রহিম,
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ারা হোসেন মঞ্জু ও আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবে। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, মাত্র এক দশকেই সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু প্রবৃদ্ধি বৃদ্ধিই নয়, 40% থেকে দারিদ্র 20% কমিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সারা বিশ্বের কাছে তা রীতিমতো বিস্ময়। খাদ্য ঘাটতি ও ভিক্ষার ঝুলি নিয়ে চলা বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। বিএনপি জামায়াতকে ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, যাদের ঘাড়ে এখনো পাকিস্তানের ভূত চেপে আছে, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশের এই উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। নির্বাচনে না এসে আন্দোলনের নামে, অগ্নিসন্ত্রাসের নামে হাজার হাজার মানুষকে হত্যার পৈশাচিকতা পৃথিবীর কোথাও নজির নেই। যাদের এখনো পাকিস্তানের জন্য প্রাণ কাঁদে, এখনো সময় আছে ধর্মান্ধতা জঙ্গিবাদী ও অগণতান্ত্রিক রাজনীতি ছেড়ে সহজ পথে আসুন। ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ না করে তিনি বলেন, কোনোদিন নির্বাচন করে উনি জিততে পারেননি, লাথি মেরে নাকি সরকার ফেলে দেবেন, এটা রাজনীতির ভাষা নয়। আপনি যাদের ঘাড়ে সওয়ার হয়েছেন তারা 2013 থেকে 2015 সাল পর্যন্ত ভয়াল নাশকতা সহ অনেক কিছু করেছেন, কিন্তু পারেননি। রাজনৈতিক কারণে নয়, দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাবন্দী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে দেশ চালাচ্ছেন। প্রস্তুতি শেষ হয়নি, পেছাতে পারে খালেদা জিয়ার জামিন আবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করতে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করেও আশাহত দলটির নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করার বিষয়টি ফাঁস হওয়ায় বিব্রত বিএনপির নেতাকর্মীরা। এতে বিএনপির দুর্বলতাই প্রকাশ পেয়েছে বলে মনে করছেন তারা। সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে এখন আইনি লড়াই শেষ ভরসা দলটির সামনে। গত সোমবার জামিন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা, তবে জামিন আবেদনের প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় জমা দেওয়ার তারিখ একদিন পেছাতে পারে। এ পরিস্থিতিতে দুই একদিনের মধ্যেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জন্য ফের জামিন আবেদন করবেন তার আইনজীবীরা। জামিন আবেদনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা উল্লেখ করে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হাইকোর্টে ফের জামিন আবেদন করার সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, তিনি অত্যন্ত অসুস্থ। আমরা বারবার তার মুক্তির দাবি করেছি, জামিন চেয়েছি এবং মুক্তির মধ্য দিয়ে তার চিকিৎসার দাবি জানিয়েছি, কিন্তু সরকারের কাছ থেকে কোনো রকমের সাড়া পাইনি। মানবিক কারণে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। অন্যদিকে সমঝোতায় ব্যর্থ হয়ে নিজেদের করণীয় নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন দলটির শীর্ষ নেতারা, বিশেষ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। আন্দোলন কিংবা আপসরফা কোনো পথেই সফল হতে পারছেন না বিএনপি, এখন আইনি পথেই চলতে চাইছেন শীর্ষ নেতারা। কচুরিপানা খাওয়ার পন্থা খুঁজতে বললেন পরিকল্পনা মন্ত্রী। গবেষণার তাগিদ দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কচুরিপানা নিয়ে কিছু করা যায় কি না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোন মতে, গরু তো খায়, গরু খেতে পারলে আমরা খেতে পারবো না কেন। সব ধরনের কৃষি পণ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের কথা বলতে গিয়ে এম এ মান্নান বলেন, পোস্ট হারভেস্ট লস্ট কিভাবে কমানো যায় এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না, গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে, ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।